প্রত্যেকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজমির আছে সাথে টিনা আছে সাথে আপনারা যারা রয়েছেন আমাদের সাথে ধন্যবাদ আজমির বলে গেছিলো বিরতির আগে যে আমাদের অতিথি নিয়ে ফিরছি নিশ্চয়ই অতিথি নিয়ে ফিরছি আমাদের খুব সৌভাগ্য হয় গত পাঁচ বছর এখানে বসে নানান ধরনের মানুষকে নানান ধরনের প্রতি প্রতিভাকে গুণীজনদেরকে আমাদের এখানে বসে চেনার সুযোগ হয়েছে তারা কেউ হয়তো আমাদের অগ্রজ কেউ অনুজ যাদের কাছ থেকে প্রেরণা নিয়েছি শিখেছি কিংবা যাদেরকে একেবারেই উপভোগ করেছি যাদের কর্মকাণ্ডে বিস্মিত হয়েছি একটা গানের কথা আমার খুব মনে পড়ছে আজকে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল গানটা অনেকেই শুনেছেন বাঙালির প্রাণে ফুটবলের একটা জায়গা অন্যই রকম যেটার আবেদন আমি বলবো যে কোনো খেলার চেয়ে অনেক বেশি যখন সেই বাঙালি এবং বাংলাদেশি একজন ফুটবল নিয়ে এগিয়ে যায় এবং ফুটবলে নিজেকে সেরা প্রমাণ করে যে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবলের পাশাপাশি নিজেকে সেরা প্রমাণ করেছে সেটা কোথাও না কোথাও অনেক বেশি বিস্মিত করার পাশাপাশি বলবো ভালো লাগার জন্ম দেয় এবং যখন সে হয় আমাদের চেয়ে অন্ততপক্ষে বয়সে ছোটো কেউ একদম যার কথা বলছে টীনা তার সাথে আমার একটা মিল আছে আমার নাম হচ্ছে আজমির হাসান কনক এবং তাকে সকালবেলা দেখে সকাল যেহেতু আমার পূর্ব পরিচয় আছে সেই কারণে তোমাকে তুমি করে বলছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে সকালবেলায় আসার জন্য আর তোমাকে অভিনন্দন জানাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলছি দর্শক এই ছেলেটি এই কিশোর ছেলেটি যে কিনা বাংলাদেশের সর্বোচ্চ চারবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী আজকে এই কনক কর্মকারী আমাদের অতিথি আজকে আমরা শুনব এই গিনেস বুকে তার যাত্রা তার অভিজ্ঞতা তার ভবিষ্যৎ পরিকল্পনার উদয়স্ত কনক সবার আগে জানতে চাই দিন কিভাবে শুরু হয় তোমার নিয়ে মাঠে কিনা হ্যাঁ অবশ্যই আমার দিন শুরু হয় ঘুম থেকে উঠার পরে আমি ফুটবল দিয়ে শুরু করি ফুটবল দিয়ে শুরু করি দেন আমার ক্লাস আছে ক্লাসে অ্যাটেন্ডেন্ট করি অ্যাটেন্ড করার পরে আমি আবার ব্যাক করার পরে আবার ফুটবল নিয়ে থাকি অলমোস্ট আমার ডেটা ফুটবল নিয়ে থাকা হয় আর রাতে আমার পড়াশোনা নিয়ে থাকি আচ্ছা মানে দিনের আলো যতক্ষণ থাকে মাঠে ততক্ষণ ফুটবল নিয়ে আর এটা একটু আমি জানতে খুব আগ্রহী ফুটবল নিয়ে কি মাঠেই সারাক্ষণ থাকতে হয় নাকি যেখানে সেখানে যত্র তত্র মানে বাড়ির মধ্যে বেডরুমে মানে ফুটবলটা যেখানে সেখানে আমি যেখানে সেখানে আমি মাঠে কমে প্র্যাকটিস করি আমি যেখানে সেখানে বাসায় বেশি করা হয় আমার বাসায় করা হয় আর যেখানে সেখানে আমি যেখানে ফ্রি জায়গা থাকে ওইখানে আমি করি আচ্ছা রেকর্ডগুলো কি কি সেটা একটু সবার আগে জানতে চাই ওকে আমার রেকর্ড আমি ব্যালেন্সিং ভালো পারি সেই জন্য আমি ব্যালেন্সিংয়ের উপর রেকর্ড করতে করতেছি এখন পর্যন্ত চারটা রেকর্ড করলাম প্রথম রেকর্ডটা ছিল আমি ওয়ান টাইম কাপগুলা কপালে নিয়েছিলাম এটা এগারোশো পঞ্চাশটা এখন ফার্স্ট রেকর্ড হচ্ছিল ওইটা আর সেকেন্ড রেকর্ডটা ছিল কপালে গিটার সর্ব সবচেয়ে বেশি সময় সময় ধরে ধরে রাখতে হবে ব্যালেন্স করতে হবে তো ওইটা আমি পঁচিশ মিনিট ব্যালেন্স করছিলাম আমার থার্ড যে রেকর্ডটা সে তো বল নিয়ে বাস্কেটবল বল ঘাড়ের ঘাট থেকে হাতে নিতে হবে ওইটা ছিল এক মিনিটে আমার ছত্রিশ বার এক মিনিটে ৩৬ বার জি আর ফাইনালি আমার আবার গিটার দিয়ে আরেকটা ফোর্থ রেকর্ডটা করি ওইটা ছিল আমার থুত নিতে গিটার ব্যালেন্স করতে হবে ওইটা গিনিস বুক থেকে আমাকে পাঁচ মিনিট নির্ধারণ করা দেওয়া হয়েছিল তো আমি এটা পনেরো মিনিট করে ব্রেক করছি বাহ তার মানে শুধু ফুটবল নয় এখানে গিটার আছে

আমি ছশো করে ব্রেক করি প্রথম যে আমি রেকর্ড ব্রেক করবো তখন গ্রেনেস বুকে পাঁচশো রেকর্ড ছিল ইতালির আচ্ছা তখন আমি ছশো করে ব্রেক করি দেন এটা উনি আবার সাতশো করে ব্রেক করে আমি আর সাড়ে আটশো করি আবার উনি নয়শো করে আমি ফাইনালি সাড়ে এগারোশো করি বেশ টক্ষ সার্টিফিকেট গুলো একটু দর্শকদেরকে দেখাতে চাই আমরা এই অর্জন টিনা আমি হ্যাঁ সার্টিফিকেট গুলো তুমি ধরলে মানে ভালো হবে তার আগে তুমি দর্শকদের দেখাতে দেখাতে দর্শকরা তো শুধু চোখে দেখবে তার আগে আমি একটু ওই ছোট্ট করে না তুমি একবার বললে যে আমার পরিবার আমাকে আমার পরিবার সাহায্য করে বললে ওই প্রসঙ্গটা একটু আসে কারণ পরিবার কিন্তু মফসল শহরে আমাদের অন্ততপক্ষে মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি বলি পরিবার একটা সিকিউরিটি চায় সিকিউর জব চায় ছেলে বড় হলে পরে একটা আশা থাকে তার কাছ থেকে এরকম কাজে বাবা মা কি শুরু থেকে বাড়ির যারা রয়েছেন শুরু থেকে রাজি ছিল নাকি এখন উৎসাহ পেয়ে গেছে না অ্যাকচুয়ালি শুরু থেকে ওনারা রাজি ছিল না শুরু থেকে তারা জানতো না এটা জিনিসটা কি নিউজ বুক সম্পর্কে ওরা কথাও না কারণ অপরিচিত এর সাথে পরিচিত নন হ্যাঁ হ্যাঁ আর যেহেতু আমি নোয়াখালী থেকে প্রথম রেকর্ড করছি গিনিস বুকে সে তো নোয়াখালী অনেকে জানে না এই ব্যাপারটা কেউই আমি তো আমি দেখার পর পরে পরে আমার ফ্যামিলি আমার পাশে থাকে এর আগে ছিল মানে এত বেশি ছিল না বোঝাতে বেগতেতে হয়েছে কে কে আছে পরিবারে পরিবারে মা আছে বাবা আছে আর ছোট একটা বোন আছে আমার ছোট বোন আছে বা বোনের কি বোনের কি ভূমিকা বোনের ভূমিকা ওকে যখন বকতো তখন দেখতো আর আমি জাস্ট মানে আমার ফ্যামিলি আমাকে এখন অনেক সাপোর্ট করতেছে বাট আপনি যে জবের কথা বলছেন এটা অবশ্যই কিন্তু আমার এটা হবে আমি এটা থাকতে থাকতে পারি আমি এটা এটা আমার মনে রক্তে মিশে গেছে এখন এখন আমি চেষ্টা করতেছি আরো রেকর্ড ব্রেক করার জন্য নিশ্চয়ই নিশ্চয়ই সেটা কি কি চেষ্টা তোমার চেষ্টাগুলো সম্পর্কে একটু জানি আমরা অ্যাকচুয়ালি আমি বাংলা সর্বোচ্চ রেকর্ড চিন্তা আপনার ছিল আগ থেকে আমি বাংলা সর্বোচ্চ রেকর্ড হোল্ডার হব হ্যাঁ আপনাদের আশীর্বাদে হইলাম এখন আর আমার রেকর্ড চিন্তা ভাবনা স্যার দশটা ব্রেক করে মানে টোটাল আমি দশবার গিয়ে নাম উঠাবো এরকম চিন্তা ভাবনা করছি আমি যার চারবার তুমি সাকসেসফুলি যার সার্টিফিকেটগুলো তোমার কাছে আছে এবং আমরা দর্শকদেরকে সেটে দেখাচ্ছি একটু আমরা একটু জানতে চাইবো কোন এখানে তো অনেকগুলো ব্যাপার রয়েছে এখানে অটুট বিশ্বাস একাগ্রতা লক্ষ্য পূরণের পরিশ্রম এবং এবং অধ্যবসায় এই বিষয়গুলো আমরা আসলে ছোটবেলায় কাগজে কলমে পড়েছি বইয়ে পড়েছি সেইগুলো এখন দেখতে পাচ্ছি তুমি একটা ছোট কিশোর তরুণ তোমার এই যে চারটা অলরেডি রেকর্ড হয়ে গেছে তুমি থাকো হচ্ছে ফেনিতে রাইট তো ফেনি থেকে গিনিস বুকের পাঠানোর যে প্রক্রিয়াটা সেইটা যদি তুমি একটু বলো যে কিভাবে কোন প্রক্রিয়ায় কিংবা খবরটাও যে তুমি পেলে শুরুতে তুমি জানলে এটা একদম প্রসিডিউরটা বলো আমাদেরকে তাহলে তোমার পদ্ধতি তোমার থেকে অনেক অনুজ বা অগ্রজ যারা রয়েছে যাদের মধ্যেও নানান রকম স্কিল রয়েছে তারাও হয়তোবা সেখানে যাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবে থ্যাংক ইউ অ্যাকচুয়ালি এটা হচ্ছে সব কিছু ইন্টারনেটের মাধ্যমে করতে হয় আমি ওনাদের সাথে প্রথমে আমার অ্যাকাউন্ট থেকে ওদেরকে মেল করা লাগে যে রেকর্ডটা ব্রেক করতে পারবো মেল করা লাগে মেল করার পরে দেন ওরা তিন মাস পরে আমাকে মেল ব্যাক করে ব্যাক করার পরে ওইখানে একটা গাইডলাইন দিয়ে দেয় ওরা ওইখানে যে ফর্মেটগুলো দেয় ওই ফর্মেটে আমি ভিডিও ক্রিয়েট করি আমার ওইখানে টাইম কিপার থাকে তারপরে উইটনেস থাকে ওই সবাই মিলে ওই রেকর্ডটা করি তখন আমরা রেকর্ডটা করার পরে ওই ভিডিওটা আমরা আবার বুক কাছে পাঠাই পাঠানোর পরে ওরা তিন মাস পরে আবার জাস্টিফাই করে দেখে আসলে ঠিক আছে কিনা সব কিছু যদি ঠিক থাকে তাহলে ওরা ফাইনালি ওই ওই দিন মেল দেয় ছয় মাস পরে ছয় মাস পরে মেল দিয়ে আমাকে নক করে দেয় হ্যাঁ কনফার্ম করে দেয় আমি এখন বর্তমানে রেকর্ড হোল্ডার

আহ তোমাকে সহায়তা করেছে এরকম যদি কোনো অ্যাড্রেস থাকে কোনো ইউটিউব চ্যানেল থাকে হ্যাঁ সেটাও একটু কিন্তু বলবে যে এই জায়গা থেকে তুমি হেল্প পেয়েছো বিশেষ করে নির্দেশনা যেটা বলবে আসলে আমার বন্ধু-বান্ধব আমার সব পাশে ছিল বন্ধু-বান্ধব ছাড়া এটা পসিবল ছিল না বন্ধু-বান্ধবরা পাশে থাকার কারণে এত কিছু করা দেন আমার বড় ভাইরা আমাকে অনেক হেল্পործে তারপরে যাই আমার মা-বাবা করছে আমার ফ্যামিলি করছে আমার মামারা করছিল আ তারপরে যে বিভিন্ন গ্রুপ করছে ফেসবুকে বিভিন্ন গ্রুপ করছে তারপরে আমাদের নোয়াখালী একটা গ্রুপ আছে রয়্যাল লিস্ট নোয়াখালী ওনারাও করছে তারপরে ইয়ুথ এমপ্লয়মেন্ট নেটওয়ার্ক ওনারাও করছে এতে ওরা দেন সবাই মানে যারা যারা আমাকে হেল্প করছে এই পর্যন্ত সবাই মোটামুটি এই জিনিসটা বুঝে আর এই জিনিসটা আমি ওদেরকে বুঝাতে পারছি যে আসলে আমি এটার রেকর্ডটা ব্রেক করতে পারবো দেন ওরা ডিসাইড করে আসলে তুই পারবি তুই লেগে থাক আমরা তোর পাশে আছি কোনক আমরা একটু দেখতে চাই দর্শকদেরকে দেখাতে চাই যদিও দর্শকদেরকে বলছি যে আমাদের টেকনিক্যাল সুবিধার জন্য কনক বসে করছে বেসিক্যালি এটা বসে করার বিষয় না দাঁড়িয়ে করতে হয় কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে তাকে বসতে হয়েছে এখানে এবং বসে যতটুকু সম্ভব হয় ততটুকু দেখাবে দেখি আমি কথা বলতে একটু চাইছিলাম কিন্তু ভাবলাম কথা বললে যদি তোমার কনসেন্ট্রেশন নষ্ট হয় সে কারণে অনেক বলছিলেন দর্শক যে এর আগে কখনো বসে এরকম কারণ ব্যালেন্সের জন্য একটু দাঁড়িয়ে থাকলে বোধ সুবিধা হয় না বসে বসার দাঁড়িয়ে থাকাটা ব্যালেন্সের জন্য রাখার জন্য আমি আরেকটা হ্যাঁ যে এটা আমি বসে করিনি কখনো আমি ট্রাই করতেছি এখন যদি

মাত্র দেড় বছরের চারটা ওয়ার্ল্ড রেকর্ড যেটা হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড চারটা ব্রেক এবং সেটার সর্বোচ্চ বোধহয় যেটা গ্লাসের উপর গ্লাস এগারোশো পঞ্চাশ দেড় বছর কিন্তু আমার মনে হয় অন্তত খুব কম সময় কাল এটার জন্য দেড় বছর মানুষ বছরের পর বছর প্র্যাকটিস করে তোমার বয়সটাও খুব একটা বেশি নয় যে কারণে আমিও তুমি করে বলছি কারণ কনক বলছিল যে আজমির বলছিল যে তোমাকে চেনে জন্য তুমি করে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে যে কারণে আমিও ছোট ভাই মতন ধরেই তুমি করে বলছি মানে বয়স তোমার পড়ে রয়েছে সামনে দশটা কেন তুমি তার থেকে আরও বেশি রেকর্ড ব্রেক করো সেই শুভকামনা মানে দেড় বছর তুলনায় আমার প্রিয় বন্ধু যেটা বলতে চাইলো দেড় বছর অনেক চারটা রেকর্ড করা এটা আমার কাছে বিস্ময়ের মতন লাগছে হম তারপরে তো দেখা গেল যে তুমি জানলে তুমি প্রসিডিউর অনুযায়ী পাঠালে এবং তারা তোমাকে মেইল করলেও সার্টিফিকেটটা তোমার পেতে কতদিন সময় লাগলো সার্টিফিকেটটা আমার পেতে প্রায় বিশ দিন সময় লাগে আমার যতগুলো আমার অলরেডি সাতটা সার্টিফিকেট আসছে নিজ বুক থেকে তো ওইগুলা অলমোস্ট বিশ দিন পনেরো দিনে এরকম করে অন সময় নেই যদি সাতটা সার্টিফিকেট আসে তাহলে আমরা চারটা রেকর্ড ব্রেকারই কেন বলছি এখন চারটা রেকর্ড বলতে একটা রেকর্ড যদি আপনি আবার ডেভেলপ করেন আমি যেমন কাপটা ছিল থেকে করছি ভিন্ন হবে টাইটেল ভিন্ন হলে আপনার যদি বারবার ব্রেক করেন তাহলে আপনার থাকবে গেইন সংখ্যাটা অনুযায়ী হুম আচ্ছা এই যে দর্শকদেরকে একটু চুপ করে আছে এর কারণ হচ্ছে আমি মনোযোগ দিয়ে না এটা বোঝানোর চেষ্টা করছি দর্শকরাও যেটা দেখতে পাচ্ছে টাইম কিপার থাকে যারা সময় রাখে তোমার বন্ধুরা যে দায়িত্বটা পালন করেছে বললে যারা ওই সময়টা দেখাচ্ছিলো ওরা হচ্ছে যে সময়টা কাউন্ট করছিল তারপরে এসে ওটা দেখাতে হয় তাই তো আচ্ছা এই যে পুরো প্রসেসটা তার আগে একটুখানি তোমার ওখানে যাই নোয়াখালীতে তুমি থাকো ফেনিতে থাকো পড়াশোনার খাতিরে নোয়াখালী ফেনি তোমাকে করতে হয় ওখানে কোনো কোচ আছে কারো কাছে ট্রেনিং নাও নাকি একদম সম্পূর্ণ একা একা না আমি সম্পূর্ণ একা একা ইউটিউব দেখে দেখে আমি এগুলো আস্তে আস্তে আয়ত্ত করছি আর এটার জন্য আমাদের সরকারিভাবে অথবা আমাদের বেসরকারিভাবে কোনো ইনস্টিটিউশন নাই আমরা শুধু যারা ফ্রি স্টাইলার আছে বর্তমানে তারা নিজ থেকে ইউটিউব দেখে দেখে আমরা ট্রেন করি জাস্ট একদম পুরো নিজের ইচ্ছে নিজের ইউটিউব দেখে দেখে কতটা আর আগানো যায় আমাদের যারা আমাদের ফুটবল সংক্রান্ত তো আমাদের দেশে কত প্রতিষ্ঠান রয়েছে কিংবা সরকারিভাবেও রয়েছে তাদের সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করেছো নাকি না সেটা চেষ্টাই করিনি না চেষ্টা করিনি কারণ চেষ্টা এরকম তো কিছু নাই আমি কার সাথে যোগাযোগ করি মানে ফ্রি স্টাইলটা আমাদের তো নাই হ্যাঁ ফ্রি স্টাইলটা নাই বাট আমাদের ফ্রি যারা আছে তারা আমরা চ্যাম্পিয়নশিপ হয় ওইখানে এখানে আমরা সবাই স্কিল আমাদের প্রেজেন্ট করি এটা আমার একটু জানার কৌতূহল যে তুমি চারটা রেকর্ড করেছো তুমি আরো প্রস্তুতি নিচ্ছ তোমার টার্গেট দশ হয়তো বা দশে গিয়ে তোমার বিশ হবে তুমি নিরন্তর ছুটে চলো এই ছুটে চলার মধ্যে গৌরব রয়েছে কিন্তু জানতে চাই যে বাকি কোন কোন বিষয়ে তুমি এখন কাজ করছো বা কোন কোন বিষয়ে তুমি রেকর্ড করতে চাও মানে দশটা কিছু কিছু করবে ইমিডিয়েট টার্গেটটাও কোনটা সেটা একটু আচ্ছা ইমিডিয়েট আমি ফুটবল নিয়ে যেহেতু কসরত করি ফুটবলের উপরে আমার রেকর্ড সবচেয়ে বেশি ঝোঁক আমি ইনফ্যাক্ট এই জন্য আমি ফুটবল নিয়ে প্রায় ছয় মাসের উপরে ট্রেনিং করছি ওই রেকর্ডটা ব্রেক করার জন্য তো আমি একটা রেকর্ড এসে আমার হাঁটুতে বল নিতে হবে হাঁটুতে আমি বল নিয়েছিলাম এটা ছিল আমেরিকার রেকর্ড দুই মিনিট তেইশ সেকেন্ড হাঁটুতে রাখতে হবে বলটা তো আমি চার মিনিট ছয় সেকেন্ড পরে রেকর্ডটা ব্রেক করি ফাইনালি রেকর্ডটা ব্রেক করার পর আমি ভিডিওটা বুকের কাছে পাঠাচ্ছি অলরেডি

আমি এটা ব্যালেন্স করছিলাম সাত মিনিট আচ্ছা আর বর্তমানে যে রেকর্ড রেকর্ডটা ছয় মিনিট সাতাশ আচ্ছা তো এটাও তুমি অলরেডি গিনেস বুকে পাঠিয়ে তাদের উত্তরের অপেক্ষায় শুধুমাত্র এক্ষেত্রে একটু আমার মানে শুনে একটু আটকে উঠলাম

ওজন ভারী কিছু শরীরে কোনো জায়গায় আমি সব রকম প্রিকশন তুমি নিয়ে নিয়েছো কি না কারণ বয়সটা কম তো আবেগের চোটে ভালোবাসা থেকেও হয়তো অনেক কিছু করে ফেলছো কিন্তু তোমার থুতনিটা টিকে থাকুক এই থুতনির জোরে আরো অনেক রেকর্ড আমাদের কাছে আসুক সেটা আমরা প্রত্যাশা করি তোমার জন্য এবং কোনক তুমি সুন্দর তুমি তোমার সৌন্দর্যকে বিকশিত করো তোমার এই যে গুণ যোগ্যতা সেটা নিয়ে তুমি স্বপ্ন পূরণ করো তোমার সাথে বারবার দেখা হবে আমাদের আজকের কথা বলার সুযোগ থাকছে না নিশ্চয়ই আবার দেখা হবে অনেক অনেক শুভকামনা দর্শক এই পর্যায়ে আমরা আমাদের আর একটা বিরতিতে যাচ্ছি এবং কনক বিদায় দিচ্ছি তবে এই প্রতিভার সাথে বারবার করে দেখা করতে চাই ওর আরো আরো ঝুলিতে অনেক রেকর্ড আসুক তারপরে সেগুলো নিয়েও কথা হবে অনেক শুভকামনা তোমার জন্য ধন্যবাদ